हेलो हेलो, ले सब खुले दे, खुले दे वही कैमरा दी कर। हेलो हेलो, एस एस एक तो साउंड सिस्टम में डिस्टर्ब आस चलो, ठीक है एस। हेलो, जय हो, अभी नतुन कोर्स शुरू कर विष्णुपुर कातान बेसर उपरे विष्णुपुर ब्लॉक प्रिंट, जे ब्लॉक प्रिंटर कोड नंबर रखा हुआ है 1724, प्राइस থাকছে 4000। সাইটের বেস কালারটা রয়েছে রয়্যাল ব্লু সাথে রানী বোনা, অর্থাৎ পারফেক্ট মেজেন্ডা কালার। এবং যে কম্বিনেশনটা রয়েছে অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্ট, এই হচ্ছে সাইটের মূল বেস। আঁচল পোর্শন যেরকম সামনের থেকে শো করা হচ্ছে, আঁচল পোর্শনের পরবর্তী শোল্ডার বেস অর্থাৎ পুরো সাইটের ঠিক এইভাবেই প্রিন্টিংটা করা হয়েছে। প্রিন্টেড অপশনটা যেভাবে দেখছেন আপনারা ঠিক এরকমভাবে রাখা হয়েছে পুরো শাড়ি জুড়ে, অর্থাৎ ওভারঅল প্রিন্টেড থাকবে ঠিক এরকম। পাড়ের অপশন থাকছে সাইটের মধ্যে এবং তার সাথে অ্যাটাচ ব্লাউজ পিস পোর্শন থাকবে। সাইটটাকে আমি দুটো পার্ট করে নিয়ে দেখিয়ে নিচ্ছি, একটা হাফ পার্ট যেরকম দেখালাম সেরকম সেকেন্ড পার্টটা শো করছি। একদম লাস্ট পর্যায়ে যে ব্লাউজ পিস পোর্শন থাকছে এরম একটা ব্লাউজ পিস পার্ট, প্রত্যেকটি শাড়িতে ব্লাউজ পিস এরম একটা হাতের বরার জন্য একটা ব্লক দেওয়া হবে, এরম একটা ব্লাউজ পিস পোর্শন। আজকে লাইভের প্রথম প্রোডাক্ট বিষ্ণুপুর কাতান বেসের উপরে 1724 নম্বর কোড, প্রাইস থাকছে 4000। সেকেন্ড শাড়ি যেটা শো করছি যার কোড নাম্বার হচ্ছে 1725, 1725 শাড়ির কোড নাম্বার, প্রাইস থাকছে সেম অর্থাৎ 4000। আজকে লাইভ থেকে আমি সবই বিষ্ণুপুর কাতান বেসের উপরে শো করব। আমি প্রথম দিকে যেমন শো করছি বিষ্ণুপুর কাতান বেসের উপরে প্রিন্টেড ব্লক, সেকেন্ড আমি কিছু এক্সক্লুসিভ কয়েকটা অফ হোয়াইট বেসের উপরে ব্লক দেখাবো, অর্থাৎ স্পেশাল কিছু কাজ থাকবে আপনার গোটা কয়েক। তার পরবর্তী বিষ্ণুপুর কাতান বেসের উপরে হ্যান্ড প্রিন্ট, অর্থাৎ পুরো লাইভটা চলবে আজকে বিষ্ণুপুর কাতান সিল্ক বেসের উপরেই। সেকেন্ড শাড়িটা দেখাচ্ছি আমি আপনাদেরকে, 1725 নাম্বার কোডের শাড়ি যার কোড নাম্বার, প্রাইস থাকছে 4000। শাড়ির বেস কার্ডটা রয়েছে রানীর সাথে ব্ল্যাক বোনা, অর্থাৎ পারফেক্ট ওয়াইন কালার। এবং তার সাথে যে প্রিন্টেডটা দেওয়া হয়েছে সম্পূর্ণ একটা অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্ট, অর্থাৎ অফ হোয়াইট কালার দিয়ে পুরো ওভারঅল শাড়িটার সাজানো হয়েছে। আঁচল পোর্শন যেরকম রাখা হয়েছে, আঁচল পোর্শনের পরবর্তী দুটো পাড়ের অপশন দেখছেন, সুন্দর একটা পাড় থাকছে এবং ছোটো ছোটো বুটি দিয়ে পুরো শাড়িটাকে ওভারঅল সাজানো হয়েছে, অর্থাৎ ঘন বুটি দিয়ে শাড়ি সাজানো হয়েছে। আমাদের বিষ্ণুপুর কাতানের যেটা আরেকটা বৈশিষ্ট্য থাকে যেটা হচ্ছে সম্পূর্ণ ডুয়েল টোন, অর্থাৎ দুটো কালার মিশ্রণে আমরা এই থাংলো প্রোডাকশন করে থাকি। যেমন এর ক্ষেত্রে হয়েছে রানীর সাথে ব্ল্যাক, অর্থাৎ একটা সুতো আছে ব্ল্যাক, একটা সুতো আছে রানী, তার ফলে শাড়িটার মধ্যে একটা রানীর টোন পাচ্ছেন, এই ধরনের রানীর টোন পাওয়া যাচ্ছে। পুরো ওভারঅল ব্লক দিয়ে সাজানো হয়েছে পুরো শাড়িটা এবং শাড়ির শেষ প্রান্তে একটা ব্লাউজ পিস পরছেন, এরম একটা ব্লাউজ পিস পার্ট। ব্লাউজ পিস পার্টটা যেমন অনেকটা জায়গা রাখা হয়েছে দেখুন, অর্থাৎ স্ট্যান্ডার্ড যেরকম আমাদের বিষ্ণুপুর কাতান বেসের শাড়ি হয় ব্লাউজ পিসটাও সেরকম একটা স্ট্যান্ডার্ড মাপে রাখা হয়েছে। এবং তার জন্য ব্লাউজ পিসের দুটো হাতাকে সাজিয়ে নেওয়ার জন্য একটা ব্লক তৈরি করা হয়েছে, যে ব্লকটা ব্লাউজ পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। তিন নম্বর যে শাড়িটা শো করছে আজকে লাইভের, 1726 নাম্বার কোড, 1726 কোড নাম্বার, শাড়িটা অফ হোয়াইটের উপর রাখা হয়েছে। আমাদের বিষ্ণুপুর অফ হোয়াইট যে কালার থান, অফ হোয়াইট থান হয় সেই অফ হোয়াইট থানকে বেস করে এক্সক্লুসিভ প্রিন্টেড তৈরি করা হয়েছে। সুন্দর একটা বালুচির ফিগারের আঁচল রয়েছে, পার রয়েছে, তার সাথে গায়ে ছোট ছোট বুটি দিয়ে সাজানো হয়েছে। আঁচল পোর্শনটা রাখা হয়েছে সম্পূর্ণ একটা বালুচির ফিগার বৈশিষ্ট্য আঁচল, পাড়ের যে অপশন দেখছেন সেটাও কিন্তু বালুচির ফিগার বৈশিষ্ট্য পার। তার সঙ্গে যে বুটি দেখছেন সে বুটিটা কিন্তু ছোট ঘন বুটি দিয়ে সাজানো হয়েছে, হাফ কাট বর্ডার রাখা হয়েছে পুরো ঘন, হাফ রাখা হয়েছে ছোট ছোটো বুটি দিয়ে সাজানো আছে। একদম সম্পূর্ণ একটা অফ হোয়াইট কালার বেস, অর্থাৎ একদম ব্লিচ সাদা নয়, পুরো শাড়িটার বেস থাকবে ঠিক এরভাবে। তার সাথে যে ব্লাউজ পিস পোর্শন থাকছে, শাড়ির যে পাড়ের অংশ দেওয়া হয়েছে ব্লাউজ পিসের দুটো হাতে কাজ করে নেওয়ার জন্য। তিন নম্বর 1704 নম্বর শাড়ি আজকে লাইভের, 1727 শাড়ির কোট নাম্বার, প্রাইস সেম থাকবে 4000 রেঞ্জের মধ্যে। আজকের লাইভটা মূলত কাতান বেসের উপরই থাকবে,
যেমন প্রথমে দিকগুলো শো করছি ব্লক প্রিন্ট 2000-4000 ইঞ্চ, পরবর্তী 4200 কয়েকটা প্রিন্টের দেখাবো, একদম লাস্টের দিকে এই বিষ্ণুপুর কাতান বেসের উপরে কিছু হ্যান্ড প্রিন্ট থাকবে যার প্রাইস থাকবে 4500। এবং এই লাইভে শুধু নয়, এই লাইভের পাশাপাশি আমরা এই প্রত্যেকটি শাড়ি একটা করে স্টিল ছবি আপনাদের কাছে রাখি, যাতে করে আপনারা আমাদের শাড়িগুলোকে সম্পূর্ণ ভালো করে দেখে নেওয়ার একটা সুযোগ পান। কালার কম্বিনেশন প্রিন্টেড সব কিছু অপশান রাখা হচ্ছে। তার সাথে আমরা আমাদের যে অনুষ্কার যে পেজ রয়েছে সেখানে আপনারা যদি লক্ষ্য করেন সম্পূর্ণ ডিটেলস করা আছে, অর্থাৎ ফোনপে গুগল পে নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট বা পে করার যে সিস্টেম সেটা সিস্টেম রয়েছে, তার সাথে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। শাড়িটার কোড নাম্বার রাখা হয়েছে 1727, সম্পূর্ণ রয়্যাল ব্লু শেডের উপর শাড়ি রাখা হয়েছে এবং কালার প্রিন্টেড যেটা করা হয়েছে সম্পূর্ণ একটা কালার বেসের উপরেই অফ হোয়াইট কালার দিয়ে পুরো শাড়ি সাজানো আছে। আঁচল দেখছেন, আঁচলের পরবর্তী বাকি শাড়িটার বেস অর্থাৎ ওভারঅল বেস ঠিক এভাবে রাখা হয়েছে। পুরো শাড়িটাকে হাফ হাফ পার্ট করে নিয়ে দেখে নিয়েছি, এই হলো আরেকটা হাফ পার্ট, একদম লাস্ট পর্যায়ে রানিং ব্ল্যাক পিস থাকছে, অর্থাৎ শাড়ির বডি বেস কালারের উপরেই ব্ল্যাক পিস থাকছে। এরম একটা ব্ল্যাক পিস পরছেন, এই হলো ব্ল্যাক পিসের হাতের বর্ডার। 1728 নাম্বার কোড, 1728 কোড নাম্বার, 4000 রেঞ্জ, 4000 রেঞ্জের মধ্যে বিষ্ণুপুর কাতান বেস মাস্টারের সাথে তসর কালার বোনা, একদম পারফেক্ট কোরা কালার বা পোড়া ঘিয়ের কালার, আমরা আমাদের প্রচলিত ভাষাতে এটাকে তসর কালার বলে চিহ্নিতকরণ করে থাকি। সুন্দর একটা বিষ্ণুপুর ফিগার বৈশিষ্ট্য অর্থাৎ বিষ্ণুপুর ট্র্যাডিশনাল মার্ক ঘোড়া দিয়ে সাজানো হয়েছে আঁচল পোর্শনটাকে। আঁচলের পরবর্তী পুরো শাড়িটাকে ফোক স্টাইলে ডিজাইন রাখা হয়েছে, অর্থাৎ এই ধরনের চওড়া স্কার্বর্ডার পাড় দেওয়া হয়েছে, গায়ে বুটি রাখা হয়েছে, খুব সুন্দর একটা পাড়ের অপশান দেওয়া হয়েছে। এরম ওভারঅল পুরো শাড়ির বেশ পাচ্ছেন, কম্বিনেশন রয়েছে তসর কালার তার সাথে ব্রাউন এবং ব্ল্যাক দিয়ে কম্বিনেশনটা করা হয়েছে। ওভারঅল পুরো শাড়ির কাজ পাচ্ছেন ঠিক এরকমভাবে এবং ব্ল্যাক পিস পোর্শন থাকছে, এরম একটা ব্ল্যাক পিসের পার্ট। 1729 নাম্বার কোড, পিওর জেড ব্ল্যাক বিষ্ণুপুর কাতান বেসের উপরে অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্ট দিয়ে সাজানো আছে পুরো শাড়িটা, একদম পারফেক্ট পিওর জেড ব্ল্যাক বিষ্ণুপুর কাতান সিল্ক, সেই সিল্ক ফ্যানটাক বেশ করে একদম অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্টেড সাজানো হয়েছে। এরম আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়ির ওভারঅল বেশ থাকবে ঠিক এইভাবে, অর্থাৎ দুটো পাড়ের অপশান রয়েছে, ঘন বুটি দিয়ে সাজানো হচ্ছে পুরো শাড়ির বেসটা, টোটাল শাড়ির বেশ ঠিক এভাবে রাখা হয়েছে। একদম লাস্ট পর্যায়ে যে ব্ল্যাক পিস পোর্শন দেখছেন, এরম একটা ব্ল্যাক পিস পার্ট, অর্থাৎ এই হলো ব্ল্যাক পিস পোর্শন, এটা হচ্ছে ব্ল্যাক পিস পোর্শন। 1730 নাম্বার কোড, 1730 শাড়ির কোড নাম্বার, প্রাইস সেম থাকবে 4000 রেঞ্জ, অর্থাৎ বিষ্ণুপুর এক কালার যে কাতান বেসগুলো হয় সেই কাতান বেসগুলোকে কাতানটাকে বেশ করে এই ধরনের আমরা এই ব্লকগুলো তৈরি করে থাকি। সুন্দর একটা ডুয়েল টোন শেডের উপরে শাড়িটা শো করছি, অর্থাৎ পিঙ্ক বা রানির সাথে সিগিন কালার বোনা হয়েছে। সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন, শাড়ির মধ্যে সুন্দর একটা রানির টোন থাকবে, অর্থাৎ যে ডুয়েল টোন থাকছে সেই টোনটা পাচ্ছেন। পুরো ওভারঅল শাড়ি বেশ পাচ্ছেন ঠিক এভাবে, অর্থাৎ দুটো পাশে দুটো পাড় থাকছে, গায়ে বুটি এবং একটা ফিগ লফ পাড় দিয়ে সাজানো হচ্ছে পুরো ওভারঅল শাড়িটাকে। টোটাল শাড়ি বেশ ঠিক এভাবে থাকছে, অর্থাৎ একটা শাড়িকে দুটো পার্ট করে দেখে নেওয়া, এই হলো আরেকটা পার্ট, তার সাথে অ্যাটাচ ব্ল্যাক পিস পরছেন, এটা হচ্ছে ব্ল্যাক পিস পার্ট। 1731 নাম্বার করে শাড়ি শো করছি, পারফেক্ট সিগিন কালার এবং এই সিগিন কালারের সাথে একটা কালার দিয়ে প্রিন্ট, অর্থাৎ অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্ট দিয়ে সাজানো আছে পুরো শাড়িটা, খুব সুন্দর লাইট কালার বেস, সুন্দর একটা আঁচল পোর্শন দেখছেন, আঁচল পোর্শনটার পরবর্তী পুরো শাড়িটাকে সাজানো হয়েছে ঠিক এইভাবে। সামনের দিনের প্রোগ্রামটা বলে রাখি, আমাদের সামনের দিন রবিবারের পরিবর্তে সোমবার দিন প্রোগ্রামটা হবে, রবিবার দিন মহালয়া পড়েছে, অর্থাৎ রবিবার দিন কাজের চাপের জন্য আমরা সোমবার দিন লাইভটা করব ঠিক সন্ধ্যে 7:30 সেদিন। আমাদের একদম ট্র্যাডিশনাল প্রোডাক্ট বা আমাদের ঘরনার বা আমাদের নিজস্ব যে প্রোডাক্ট বালুচরি, আমি যার ঠিক সামনেটায় বসে রয়েছি, আমার পিছনে দেখুন বালুচরি বা স্বর্ণচরি বিশাল সম্ভার রয়েছে। এই বালুচরি স্বর্ণচরির একটা আইটেম আপনাদেরকে সামনে সেদিন শো করব, সামনের সোমবার দিন ঠিক সন্ধ্যে 7:30। এরম একটা ব্ল্যাক পিস পরছেন, এই হলো ব্ল্যাক পিসের পার্ট। 1732 নাম্বার কোড, 1732 শাড়ি কোড নাম্বার, 4000 রেঞ্জের মধ্যে রাখা হয়েছে, একদম পারফেক্ট মাস্টার্ড কালার, পিওর মাস্টার্ড কালার বলতে যে কালারটা বোঝাই সে ধরনের মাস্টার্ড কালার, তার সাথে এক কালার ব্ল্যাক দিয়ে প্রিন্টেডটা সাজিয়ে নেওয়া হয়েছে এবং পুরো শাড়ি সাজানো আছে পুরো ব্ল্যাক দিয়ে এবং বিষ্ণুপুর ট্রেডমার্ক ঘোড়া দিয়ে পুরো শাড়ি সাজানো আছে। 4000 রেঞ্জ রয়েছে শাড়িটার ক্ষেত্রে,
এই হলো আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী পুরো সাইডে ঘোড়া থাকছে, অর্থাৎ আঁচলে ঘোড়া রাখা হয়েছে, পাড়ে ঘোড়া দেওয়া হয়েছে এবং গায়ের বুটিগুলো দেওয়া হয়েছে ঘোড়া দিয়ে। তিনটে সাইজের ঘোড়া দিয়ে পুরো সাইডটাকে সাজানো হয়েছে। এরম হচ্ছে ওভারঅল বেস। এই হলো পুরো সাইডটা, তার সাথে ব্ল্যাক পিস পোর্শন। ব্ল্যাক পিস পোর্শনের হাতের বর্ডারটা তো সুন্দর করে ছোট ছোট ঘোড়া দিয়ে সাজানো হয়েছে, যাতে ব্ল্যাক পিসের দুটো হাতাকে আপনারা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। 1733 নাম্বার কোটের শাড়ি শো করছি অফ হোয়াইট বেসের উপরে। 1733 শাড়ি, কোট নাম্বার 4000 রেঞ্জ রয়েছে। সুন্দর একটা বেস কালার অফ হোয়াইট, তার সাথে কালার কম্বিনেশন দেওয়া হয়েছে ঠিক এইভাবে। একটা সুন্দর বালুচির ঘরনার আঁচল, এটা একদম পারফেক্ট বালুচির ঘরনার আঁচল। তার সাথে পাড়টা দেখুন, এইভাবে একদম বালুচরি পাড়, অর্থাৎ এটা আমাদের একদম বিষ্ণুপুর ট্র্যাডিশনাল প্রোডাক্ট এবং ট্র্যাডিশনাল প্রিন্টেড। পুরো ওভারঅল গায়ে বুটি থাকছে, এভাবে ঘন বুটি রাখা হয়েছে, পাড়ের অপশান থাকছে, তার সাথে সুন্দর একটা আঁচল পোর্শন থাকছে এবং তার সাথে যে ব্ল্যাক পিস পোর্শন দেখছেন, সেই ব্ল্যাক পিস পাড়টা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক পিস পোর্শন, অর্থাৎ বালুচরি আদলে ব্ল্যাক পিসটাকে রাখা হয়েছে। 1734 নাম্বার কোড, 1734 শাড়ি কোড নাম্বার, 4000 রেঞ্জ, অর্থাৎ আজকের লাইভের পুরোটার মধ্যে ম্যাক্সিমাম ব্লক প্রিন্ট রাখা হয়েছে, যেগুলো 4000 রেঞ্জে শো করছি। পরের দিক থেকে 4200 কয়েকটা দেখাবো। একদম লাস্টের দিকে আমাদের বিষ্ণুপুর কাতান বেসের উপর হ্যান্ড প্রিন্ট থাকবে, সুন্দর একটা পার্পেল শেডের, অর্থাৎ ব্ল্যাকের সাথে রানী বোনা হয়েছে আঁচল পোর্শন, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টেডটা করে নেওয়া হয়েছে। আঁচল বেসের পরবর্তী পুরো সাইডের ওভারঅল বেস প্রিন্টেড, অর্থাৎ পাড় থাকা হয়ে পাড় রাখা হয়েছে, এ ধরনের গায়ে বুটি রাখা হয়েছে এবং একটা ব্ল্যাকি স্টোন রয়েছে, অর্থাৎ রানীর সাথে ব্ল্যাকের সাথে রানী বোনা, পুরো ওভারঅল প্রিন্টেড ঠিক এরকমভাবে। তার সাথে সুন্দর একটা পাড়ের অপশান রাখা হয়েছে, এরবার ছোট ছোট বুটি দিয়ে পাড়টা রাখা হয়েছে। 1735 নাম্বার কোট, 1735 শাড়ি কোট নাম্বার, ইউলোর সাথে রানী বোনা, অর্থাৎ ভালো মানের একটা ডুয়েল টোন শেডেড। 1735 শাড়ি কোট নাম্বার, 4000 রেঞ্জ রয়েছে। এখানে সাইডের মধ্যে একটা ইয়েলো টোন পাচ্ছি আমরা, অর্থাৎ হলুদের একটা আভাস পাওয়া যাচ্ছে। হলুদের সাথে রানী বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সূত্র আছে হলুদ, তার সাথে রানী কালার বোনার ফলে এ ধরনের টোন আসে। সুন্দর একটা আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী যে ব্লকটা দেওয়া হয়েছে পুরো ওভারঅল, পাড়ে অপশান থাকছে, গায়ে বুটি রাখা হয়েছে, ওভারঅল সাজানো হয়েছে ঠিক এভাবে। সাইডটা ঠিক প্রত্যেকটা পাটের মধ্যে সুন্দর একটা ইয়েলো টোন রয়েছে, ওভারঅল প্রিন্টেড থাকছে ঠিক এইভাবেই। একদম লাস্টের দিকে একটা ব্ল্যাক পিস পোর্শন, সেই ব্ল্যাক পিস পোর্শনটার জন্য একটা জায়গা যেরকম রাখা হয়েছে এবং দুটো হাতাকে সাজিয়ে নেওয়ার জন্য একটা সুন্দর বর্ডার তৈরি করে রাখা থাকছে। 1736 নাম্বার কোড, 1736 পিকো গ্রিন, অর্থাৎ রয়্যাল ব্লু সাথে গ্রিন বোনা হয়েছে। লম্বা সুতো আছে রয়্যাল ব্লু, চওড়া সুতো আছে সবুজ, তার ফলে কালার টোনটা এসছে পিকো গ্রিন। সাইডের মধ্যে টোনটা উপহার উপলব্ধি করতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ব্লু টোন, অর্থাৎ রয়্যাল ব্লু টোন পাচ্ছি। এরকম একটা সুন্দর ট্র্যাডিশনাল আঁচল, আঁচলের পরবর্তী পুরো শাড়ির বেস, অর্থাৎ ওভারঅল যে ব্লকটা রাখা হয়েছে ঠিক এইভাবে। একটা কথা বলে নেওয়া ভালো, কারণ সামনে পুজোর যেহেতু আর খুব বেশি সময় নেই, সামনেই মহালয়া এবং মহালয়ার থেকে মাত্র 7 থেকে 8 দিন সময় আছে, তাই যে কোনো পরিবহনের ব্যবস্থার মাধ্যমে আমাদের পৌঁছে দেওয়ার জন্য যে সমস্যা আমাদেরকে পড়তে হয়, তার জন্য আপনাদের কাছে একটু অনুরোধ রাখবো, যাতে আপনারা খুব তাড়াতাড়ি আমাদের আইটেমগুলো, যাদের সিলেক্টেড পিস তার আপনারা পছন্দ করেন, যাতে আপনাদেরকে খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে দিতে পারি। অর্থাৎ পুজোর আগে একটা ডেলিভারি দেওয়া আমাদের সবথেকে বড় চিন্তার বিষয়, যেটা আমরা সহজভাবে করতে পারি, যার জন্য আপনাদের সিলেক্টেড পিসটাকে আপনারা পছন্দ করুন এবং আমাদের সাথে এর সহযোগিতা করে এর সহজভাবে আপনারা আমাদেরকে ব্যবস্থা করে দিন, যাতে আপনাদেরকে খুব সহজেই আপনাদের কাছে পৌঁছতে পারি। হাতে আর খুব বেশি সময় নেই, যার জন্য এই কথাটা বলে নিয়া। 1737 নাম্বার কোটের শাড়ি শো করছি, সুন্দর একটা লাইট চন্দন কালার, অর্থাৎ রানী কালারের সাথে লাইট টসর কালার বোনা হয়েছে। সুন্দর একটা আঁচল পোর্শন যেরকম দেখছেন, আঁচল পোর্শনের পরবর্তী ঘন বুটি রাখা হয়েছে, পাড়ের অপশান থাকছে, ওভারঅল ভরাট প্রিন্ট, সাইডের মধ্যে সুন্দর একটা রানীর টোন থাকছে। এই হলো পুরো শাড়ির বেস, লাস্ট পর্যায়ে ব্ল্যাক পিস পোর্শন। 1738 নাম্বার কোড, এখানে গ্রিনটার মধ্যে অরেঞ্জের টোন পাচ্ছি, অর্থাৎ অরেঞ্জের সাথে সবুজ বোনা হয়েছে। লম্বা সুতো আছে অরেঞ্জ, চওড়া সুতো আছে গ্রিন, টোন আসছে অরেঞ্জের উপরে। আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী পুরো শাড়ির ওভারঅল যে প্রিন্টেড দেখছেন ঠিক এরকমভাবে।
স্টিল ছবিও দেব একটু পরে, জাস্ট প্রোগ্রামটা শেষ করে আমরা স্টিল ছবি দিয়ে আপনারা আমাদের পেজে 1729 নাম্বার কোড 1739 সারি কোড নাম্বার প্রাইস 4000 রয়েছে। এখানে অন্য ধরনের প্রিন্টের সাজানো হয়েছে, সবটা একটা মাল্টি কালার স্ট্রাইপের আঁচল দেওয়া হয়েছে, প্রিন্টের আঁচল স্ট্রাইপের উপরে, বাকি পুরো শাড়ি দেশটাকে রাখা হয়েছে এভাবে, মাঝে পোস্টটাকে ধরে রেখে দুপাশে সুন্দরভাবে প্রিন্টের দিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে। দুপাশে দুটো পালের কম্বিনেশন অনুরকম করা হয়েছে, এক পাশে পার্টার রাখা হয়েছে স্কাই, এক পাশে পার্টার রয়েছে গ্রিন, এই থাকলেও একটা হাফ পোর্শন, একটা হাফ পোর্শন রাখা হয়েছে যার চড়া পাড় দেওয়া হয়েছে, ঠিক এভাবে ব্ল্যাক পিস থাকছে 38 সাথে কম্পেয়ার করে স্কাই কালারটা ব্ল্যাক পিস পোর্শন। 1740 নাম্বার কোড 1740 সারি কোড নাম্বার অরেঞ্জের সঙ্গে তুতে বোনা হয়েছে, অর্থাৎ লম্বা সুতো আছে অরেঞ্জ কালার, তার সাথে তুতে কালার বোনা হয়েছে, সাইডের মধ্যে সুন্দর একটা অরেঞ্জের টোন পাচ্ছি আমাদের বিষ্ণুপুর সাতান সিল্ক। এইগুলো আঁচল বেশ আঁচলের পরবর্তী পুরো শার্ট সাজানো হচ্ছে ঠিক এরকমভাবে, সরাসরি গুটি দেওয়া হয়েছে ব্লক আকারে, পুরো ওভারও গায়ে গুটি পাচ্ছেন এইভাবে, দুপাশে পাড়ের অপশান থাকছে, সাইডের মধ্যে সুন্দর একটা টোন আমরা খুঁজে পাচ্ছি, এবং লাস্ট পর্যায়ে একটা ব্ল্যাক পিস পোর্শন থাকছে প্রতি শাড়িতে। প্রত্যেক শাড়ির ব্ল্যাক পিসের জন্য একটা করে বড় আলাদা দিয়ে থাকি, যাতে ব্ল্যাক পিসের দুটো হাতাকে আপনারা সাজিয়ে নিতে পারেন। 1731 নম্বর কোডের শাড়ি আপনাকে মনে রাখবেন, এই 1731 নম্বর কোডের শাড়িটার প্রাইস রয়েছে 4200। বিষ্ণুপুর অফ কার যে কাতান হয় সেই কাতানের মধ্যেই এদের প্রিন্টেড একটু অন্য ধরনের করা হয়েছে, জাস্ট এই প্রিন্টেডের কারণেই একটু প্রাইসের স্বল্প ডিফারেন্স হচ্ছে। আপনারা দেখুন এক্সক্লুসিভ আইটেম হবে আপনার, যেমন 200 টাকা বেশি রয়েছে সেরকম আপনার প্রিন্টেডের মধ্যে কোনোরকম রাখা হয়েছে, একদম বিষ্ণুপুর অফাইট কাতান বেসের উপরে এই ধরনের এক্সক্লুসিভ প্রিন্ট। 1731 নাম্বার কোড 1741 শাড়ি কোড নাম্বার 4200 রেঞ্জ রয়েছে, সুন্দর আঁচল পোর্শন দেখছেন, আঁচলের পরবর্তী এইভাবে প্রিন্টেড দেওয়া হয়েছে, অর্থাৎ প্রিন্টেডের মধ্যে একটু অন্য ধরন বা অন্য প্যাটার্ন আনা হয়েছে। এইগুলো ওভারঅল বেশ পুরো শাড়ি বেশ পাচ্ছেন ঠিক এভাবে, তার সাথে এবারে ব্ল্যাক পিস পোর্শন। আরেকটা দেখাবো অফ হোয়াইটের পরে, এই তিনটে রাখা হয়েছে 4200 রেঞ্জের মধ্যে, তিনটে কিন্তু অফ হোয়াইট বেশের উপরে, একটা যেমন ব্ল্যাক দিয়ে দেওয়া হলো একটা মাল্টি কালার দেওয়া হয়েছে 1742 নাম্বার কোড, প্রাইস সেম থাকছে 4200। 1741 এবং 1743 এই তিনটে শাড়ি আমি শো করছি, এই তিনটে শাড়ি রেঞ্জ থাকছে 4200। 1742 নাম্বারটা লাইন শো করছি, এরম একটা মাস্টার কালার দিয়ে আঁচল পোশের বানানো হয়েছে, পাড়টা দেখুন একটু অন্যরকমভাবে পাড়টা বানানো হয়েছে, গায়ে বুটিং একটু মাল্টি কালার বুটি দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা প্রোডাক্ট বিষ্ণুপুর কাতান বেশ, ওভারঅল ঘন বুটি থাকছে পুরো শাড়ি, তার সাথে পাড়ের অপশানটা খুব অসাধারণ, তার সাথে মাস্টার কালারের ব্ল্যাক পিস পোর্শন। 1743 নাম্বার ব্ল্যাক মাস্টার্ড এবং গ্রিন এই তিনটে কম্বিনেশন বিষ্ণুপুর অফার কাতানের উপরে আমরা তৈরি করে নিয়েছি, একটু অন্য ধরনের প্রিন্টেড। 1743 নাম্বার করে শাড়ি শো করছি, 4200 রেঞ্জ রয়েছে, এটা গ্রিন দিয়ে বানানো হয়েছে, এরকম একটা আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী পুরো শাড়ি বেশ থাকছে ঠিক এভাবে, অসাধারণ একটা প্রিন্টেড পুরো শাড়ি, ওভারঅল বেশ প্রিন্টেড ঠিক এরকমভাবে রাখা হয়েছে, তার সাথে আঁচলের সাথে বা বাড়ির সাথে কম্পেয়ার করে একটা গ্রিন শেডের ব্ল্যাক পিস পোর্শন, এরকম একটা ব্ল্যাক পিস পোর্শন। এরপর যেগুলো আপনার সামনে শো করছি আমি, সেগুলো হচ্ছে কাতান উপরে হ্যান্ডপেড, যার কোড নাম্বার রাখা হচ্ছে KHP, অর্থাৎ বিষ্ণুপুর কাতান থান, তার উপরে হ্যান্ডপেড বানানো হয়েছে, 562 নাম্বার কোডের শাড়ি শো করছি, 562 শাড়ি কোড নাম্বার 4500 রেঞ্জ রয়েছে। এখানে যে রেড কার্ডটা আমি শো করছি, এই রেড কার্ডটা কিন্তু ডাইরেক্ট রেড কালার নয়, অর্থাৎ রানীর সাথে লাগবে না, এই রেডটার মধ্যে একটা রানীর টোন পাবেন, এটাই হচ্ছে আমাদের বিষ্ণুপুর কাতানের বৈশিষ্ট্য। তার সাথে আঁচল পোর্শন দেখুন, একটু অন্য ধরনের হ্যান্ডপেড আমরা বিষ্ণুপুর কাতানের উপরে যেগুলো তৈরি করে থাকি, আপনারা যা বড় বড় হ্যান্ডপ্যান্ট দেখেন তার থেকে একটু অন্য ধরনের হয় আমাদের হ্যান্ডপ্যান্ট, প্রথমত কাপড়ের গুণগত মান একদম সর্বোচ্চ পর্যায়ের কোয়ালিটি, এই শাড়িগুলো সুন্দর একটা টোন থাকছে, খুব লিমিটেড আকারে তৈরি হয়, আঁচল ড্রেসের রয়েছে পুরো শাড়ির ওভার ড্রেস পাচ্ছেন ঠিক এভাবে, শাড়ির মধ্যে সুন্দর একটা রানীর টোন পাচ্ছেন, সম্পূর্ণ ব্ল্যাক দিয়ে কাজটা করে নেওয়া হয়েছে, আবার সন্তুষ্ট হ্যালো 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 1 2 3 4 হ্যালো 5 6 হ্যালো হ্যালো
একদম লাস্ট পর্যায়ে ব্লাউজ পিসটা আপনি দেখছেন, এটা হচ্ছে ব্লাউজ পিস পার্ট। আমি সাতটা পিস দেখাবো বিষ্ণুপুর কাতান বেসের উপরে, যেমন রানীর সাথে রেড দেখালাম, সেরকম একটা দেখাচ্ছি অলিভ গ্রিন শেডের, অর্থাৎ ইয়েলোর সাথে সবুজ বোনা হয়েছে। মাস্টার ইয়েলো আছে লম্বা সুতোটা, তার সাথে অলিভ সবুজ চড়া সুতো বোনা হয়েছে, যেটাকে আমরা সুন্দর ইয়েলো সবুজ বলতে পারি, অর্থাৎ কুচি কলাপাতিও বলতে পারেন বা কেউ অলিভ গ্রিন শেড বলতে পারেন। তার সাথে ব্ল্যাক দিয়ে হ্যান্ড প্যান্টটা বানিয়ে নেওয়া হয়েছে। এবার সুন্দর আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী পুরো শাড়ির বেশ থাকছে, সুন্দর সাইটের মধ্যে সুন্দর একটা ইয়েলো স্টোন রয়েছে, তার সাথে এ ধরনের অসাধারণ ব্ল্যাক দিয়ে হ্যান্ড প্যান্টটা বানিয়ে নেওয়া হয়েছে। 4500 রেঞ্জ থাকছে পুরো শাড়ির ক্ষেত্রে। এরম দেখলেন হ্যান্ড পেন্টিং, এবং লাস্টের দিকে একটা ব্লাউজ পিস পড়ছেন, অনেকটা জায়গা জুড়ে রাখা হয়েছে ব্লাউজ পিসের জন্য, এবং ব্লাউজ পিস হাতার জন্য সুন্দর একটা বর্ডার তৈরি করে রাখা হয়েছে। HP 564 নাম্বার কোড, 564 শাড়ি কোড নাম্বার, হ্যান্ড প্যান্ট বিষ্ণুপুর কাতান, 4500 রেঞ্জ রয়েছে। এটা কিন্তু বিষ্ণুপুরের একদম পারফেক্ট সিগিন কালার, অর্থাৎ সিগিনের সাথে সিগিন, এটার মধ্যে হয়তো টোন পাবেন না, কিন্তু কালারটার মধ্যে একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সুন্দর একটা আঁচল পড়ছেন, এরম একটা আঁচল পাট, আঁচল পাটের পরবর্তী ওভারঅল যে হ্যান্ড প্যান্টটা দেওয়া হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়ির বেশ জুড়েই এই হ্যান্ড প্যান্ট থাকবে। টোটাল শাড়ির বেশ হ্যান্ড প্যান্ট, তার সাথে একদম শেষ পর্যায়ে একটা ব্লাউজ পিস পড়ছেন। KHP 565 নাম্বার কোড, কাতান হ্যান্ড প্যান্ট 565 নাম্বার কোড, শাড়ির প্রাইস রয়েছে 4500। শাড়ির বেশ কালার রয়েছে স্টিল গ্রে, এবং তার সাথে মাল্টি কালার কম্বিনেশন দিয়ে হ্যান্ড প্যান্টটা বানিয়ে নেওয়া হয়েছে। ওভারঅল আঁচল যা দেখছেন, আঁচল থেকে শুরু করে টোটাল শাড়িটাই এই একই রকম হ্যান্ড প্যান্ট দিয়ে পুরো শাড়ি বানানো হয়েছে, অর্থাৎ আঁচল, আঁচলের পরবর্তী পুরো শাড়ি, অর্থাৎ আঁচলটাকে আলাদা করে কোনো মার্ক করা হয়নি। এই হচ্ছে একটা হাফ পার্ট, যেরকম দেখালাম সেকেন্ড হাফ পার্টটা দেখাবো। এই হলো সেকেন্ড হাফ পার্ট, লাস্টের দিকে যে ব্লাউজ পিস পার্ট দেখছেন, এটা হচ্ছে ব্লাউজ পিস পড়ছেন। KHP 566 নাম্বার কোড, 566 শাড়ি কোড নাম্বার, 4500 রেঞ্জ রয়েছে। সুন্দর একটা রেডিস কালার উপরে, কালার বেস্টটা হচ্ছে রেডিস, মাস্টার্ড কালার দিয়ে আঁচলটাকে বানানো হয়েছে। এরম একটা আঁচল পড়ছেন, আঁচলের পরবর্তী পুরো শাড়িটাতে ঠিক এইভাবে হ্যান্ড প্যান্টটা তৈরি করে নেওয়া হয়েছে। টোটাল ব্ল্যাক পিস থাকবে, সুন্দর একটা ব্ল্যাক পিস, রানিং ব্ল্যাক পিস রাখা হয়েছে। KHP 567 নাম্বার কোড, 567 কাতান হ্যান্ড প্যান্ট, 4500 রেঞ্জ রয়েছে। সুন্দর একটা শাড়ির বেশ হচ্ছে মাস্টার্ড কালার, তার সাথে যে হ্যান্ড প্যান্টটা বানানো হয়েছে এভাবে। এই হলো একটা আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটা রাখা হয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ পুরো শাড়ি জুড়ে এইভাবে একটা টেম্পেলের উপরে একটা ফিগার মোটিভ দিয়ে পার পোর্শনটা দেওয়া হয়েছে। ওভারঅল কাজের অপশান পাচ্ছেন ঠিক এরকমভাবেই, অর্থাৎ টোটাল হ্যান্ড প্রিন্টে দেওয়া হয়েছে এইভাবে। লাস্ট পর্যায়ে ব্লাউজ পিস পার্ট, এরকম একটা ব্লাউজ পিস পার্ট, একদম লাস্ট প্রোডাক্ট বিষ্ণুপুর কাতান হ্যান্ড প্রিন্টের উপর 568 নাম্বার কোড, 568 কোড নাম্বার, অলিভের সাথে তসো কালার বোনা হয়েছে, অর্থাৎ পারফেক্ট পেস্তা কালার, খুব সুন্দর একটা লাইট কালারের শেড, তার সাথে এই ধরনের হ্যান্ড প্যান্ট। এই হলো আঁচল পোর্শন, আঁচলের পরবর্তী পুরো শাড়ির বেশ থাকছে ঠিক এভাবে। পুরো শাড়ি বেশ পাচ্ছেন ঠিক এভাবে, শাড়ির মধ্যে সুন্দর একটা গ্রিনিশ টোন পাচ্ছি আমরা, ব্ল্যাক পিস থাকবে রানিং, অর্থাৎ শাড়ির যেটা বেশ কালার সেই বেস কালারের উপরে ব্ল্যাক পিস থাকছে। একদম প্রোগ্রামের শেষ মুহূর্তে এসে জাস্ট আপনাদের কাছে দুটো মোবাইল নাম্বার এবং তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার একটু শেয়ার করতে চাইবো, এবং তার সাথে সাথে একটা পেমেন্টের চার্ট আপনাদের কাছে রাখছি, যেখান থেকে আপনারা আমাদের পেমেন্টের সব রকম অপশানটা পেয়ে যাবেন, অর্থাৎ ফোনপে গুগল পের জন্য একটা নাম্বার যেমন রাখা হয় সেরকমই অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট সরাসরি রাখা হলো, অর্থাৎ বিষ্ণুপুর SBI এবং বিষ্ণুপুর PNB শাখায় অনুষ্কার নামে দুটো অ্যাকাউন্ট IFSC কোড সমেত আপনাদের কাছে রাখা হলো। আমাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমের মধ্যে যারা সরাসরি পেমেন্ট করে শাড়ি পারচেস করে থাকেন, অর্থাৎ পেমেন্টটা আগে করে নিতে হবে তারপর শাড়িটা পারচেস, তারপর শাড়িটা ইয়ে করবেন, সেক্ষেত্রে কোনোরকম কোনো শিপিং লাগবে না, সেক্ষেত্রে শিপিংটা ফ্রি দেওয়া হয়ে থাকে, এবং সিওরি সিস্টেম অ্যাভেলেবেল থাকবে। সিওরি ক্ষেত্রে 3% প্রতি শাড়ির যা প্রাইস রয়েছে সেই প্রাইসের উপর 3% লাগবে। আজকের মতো লাইভ সমাপ্তি করার একদম শেষ মুহূর্তে আরেকবার আপনাদেরকে বলে নেব, সামনে সোমবার দিন অর্থাৎ মহালয়ার পর দিন ঠিক সন্ধ্যে 7:30 সেদিন বিষ্ণুপুর ট্র্যাডিশনাল প্রোডাক্ট বা আমাদের নিজস্ব যে প্রোডাক্ট বালুচির এবং স্বর্ণচুরির বেশ কিছু এক্সক্লুসিভ আইটেম আপনাদের কাছে রাখার চেষ্টা করব। ধন্যবাদ, আজকের মতন এখানে শেষ করছি।